উন্নয়নের মুখ নেদেখা সোনাৰী সমষ্টির এটা অঞ্চল। এইখন সোনাৰীৰ নামতোলা হলংগুড়ি মঞ্জুশ্রী সংযোগী পথৰ দলং। 2 নং হলংগুড়ি মঞ্জুশ্রী, 1 নং হলংগুড়ি, 24 নম্বরকে আদি করে প্রায় 5খন গাঁৱৰ সহস্রাধিক লোকের বাবে যাতায়াতের একমাত্র ভরসা এই বাহর দলংখন। চিকিৎসালয়লৈ অসুস্থ রোগীক কান্ধত তুলি নিবলগা হয় এই অঞ্চলৰ ৰাইজে। মৰণত হৰণ লৈ এই জৰাজীৰ্ণ বাহৰ দলংখনেৰে নিত কণ কণ ছাত্ৰ ছাত্ৰী অহা যোৱা কৰিব লাগে বিদ্যালয়লৈ। কিন্তু এনে এখন গুৰুত্বপূৰ্ণ দলং নিৰ্মাণ কৰিবলৈ সময় নহল চৰকাৰ। অৱশেষত চৰকাৰৰ মুখলৈ নাচাই গাঁৱৰ ৰাইজে নিজ কাঠিৰ ধনেৰে দলংখনৰ নিৰ্মাণৰ সিদ্ধান্ত লৈ সম্পূৰ্ণ কৰিলে প্ৰায় 50% কাম। ইফালে অঞ্চলটোৰ বাট পথৰ অৱস্থাও অতি শোচনীয়। বাৰিষা কালত একাঠো বোকা পানীৰে অহা যোৱা কৰিব লাগে স্থানীয় ৰাইজে। আজব পদ্ধতিত চলি আছে গাঁওখনৰ বিদ্যুৎ যোগান ব্যৱস্থা। উপভোক্তাই 800-900 মিটাৰ পৰ্যন্ত বাঁহৰ খুঁটাৰে ছাৰ্ভিচ কেবল টানি বিপদজনকভাৱে বিদ্যুৎ সংযোগ কৰিব লগা হৈছে, ফলত যিকোনো সময়ত অঘটন ঘটাৰ সম্ভাৱনা আছে। গাঁওকেইখনত নাই খোৱা পানীৰ কোনো ব্যৱস্থা। নদী জানজুৰিৰ পানী একমাত্ৰ সমল অঞ্চলটোৰ ৰাইজৰ। এতিয়া প্ৰশ্ন হয়, এই অঞ্চলটোৰ ৰাইজৰ অভাৱ অভিযোগৰ বুজ ল'বলৈ সময় হ'বনে জনপ্ৰতিনিধিৰ? আমাৰ দলঙৰ অৱস্থা বহু দিনৰ পৰাই আছে, যে আমি চৰকাৰক আশা দেখি দেখি এতিয়া উপায় নাই আৰু। উপায় নথকাত আমি মানে গোটেই ৰাইজে, গাঁৱৰ ৰাইজে যি মানে ঘৰৰ পৰা কালেকশ্যন কৰি আৰু নিজে দিন হাজিৰা কৰি যিখিনি মানে টকা আৰু চবৰ পৰা মানে কালেকশ্যন কৰি আমি এইখিনি দলং মানে নিজে নিৰ্মাণ কৰিম বুলি ভাবিছোঁ আৰু চৰকাৰক আমি আশা নেদেখোঁ। বহুতবাৰ কৰা হৈছে কিন্তু চৰকাৰে আমাৰ ওপৰত গুৰুত্ব নিদিয়ে আৰু। গতিকে চৰকাৰে যদি গুৰুত্ব নিদিয়ে আমাৰ মানে বেমাৰ আজাৰ বা ওচৰত স্কুল এখন আছে, তাকে স্কুলৰ সৰু সৰু ল'ৰা ছোৱালী আছে, অংগনবাদী কৰি এল পি স্কুললৈকে আছে, ল'ৰা ছোৱালী বহুত অসুবিধা হয়। আমি তলে বনাই দিছিলোঁ, তলত এতিয়া পানী ডাঙৰ হোৱাৰ কাৰণে মানে তলৰখন ভাঙি আৰু ওপৰত বনাইছোঁ, আপোনাৰ দেখিব পাইছে এয়া। আৰু কামত অহা যোৱাৰ কাৰণে আমাৰ বিশেষ অসুবিধা আৰু, সেইটো কাৰণে চৰকাৰলৈ আৰু বাট নাচাওঁ, আমি নিজেই যিমান পাৰোঁ সিমান কৰোঁ বুলি আমি ৰাইজে এই দলংখন নিৰ্মাণ কৰিবলৈ আগবাঢ়ি আহিছোঁ। 2 নং হলংবাড়ী, ইয়াত আমাৰ 3খন গাঁও আছে, মেইন ৰাস্তা আমাৰ এইখনেই, এই মঞ্জুশ্ৰীলৈ ওলাই যাব পাৰে। 1 নং হলংবাড়ী, 2 নং হলংবাড়ী, 24 নং, 25 নং, 29 নং, 29 নং অলৰেডি মানে হৈ আছে, সেইটো এইফালে যাব পাৰে, 29 নম্বৰ নধৰাই বাৰু। আমাৰ মানে বিশেষ অসুবিধা আমাৰ এই 1 নং হলংবাড়ী, 2 নং হলংবাড়ী আৰু 24 নং। চৰকাৰক আমি আহ্বান জনাব বিচাৰিছোঁ যে পৰাপক্ষে অতি সোনকালে আমাক যদি দলংখন যদি চৰকাৰে যদি কিবা ব্যৱস্থা কৰি দিয়ে তেতিয়াহ'লে আমাৰ ৰাইজৰ কাৰণে বহুত। আমি এইফালে দিওঁ, এম্বুলেঞ্চৰ ছিষ্টেম নাই, এম্বুলেঞ্চ আমি এই নদীৰ কাষত ওচৰত ৰাখি দিওঁ, তাৰপাছত এই গাঁৱৰ পৰা বুকি আনো, যেনেকুৱা ডেড বডি নিচিনাকৈ আমি বুকি আনো আৰু, বুকি আনি আৰু এই দলংখন পাৰ কৰি তাৰ পৰাহে গাড়ীৰ ব্যৱস্থা কৰোঁ। কিছুমান এনেকুৱা আনোতে আধা ৰাস্তাতে মানে কিবা এটা হয় আৰু। মোৰ নাম মনোভূমিজ আৰু মই হলংবাড়ী লাগি, যাতে সিহঁতে দলংটা আজিলৈকে হৈ নাই পালেহে মানে অসুবিধা হ'লা। 1 কিলোমিটাৰ হয় স্কুল, 2টা আহে, একটো অংগনবাড়ী স্কুল, 1 টাইম স্কুল ছোট আহে, 2টা স্কুল আহে, ছোৱাপুতাকৰ বহুত অসুবিধা হ'লা, আশপাশৰ কম বেমাৰী চেমাৰিকৰ অসুবিধা হ'লা, ছোৱাপুতা যাকলে ডাঙৰ মানুহ পৰ্যন্ত যাকলে দিগদাৰী হ'লা, একেটা বেমাৰী চেমাৰি হৈ যদি যায়লা, এম্বুলেঞ্চ একটা আছিলে দিগদাৰী হ'লা, বা অ'টো একটা আছিলে দিগদাৰী হ'লা, সিহঁতৰ প্ৰব্লেম দলং সিহঁতৰ বেছি অসুবিধা হৈ আলা। জব কাৰ্ড যদি হ'লেও আধা ৰাস্তা হ'লেহে
সরকারে বলে আজি তকলে হাঁদেরকে রাস্তা বনাই দেব বা দলং বনাই দেব বলে আজি তকলে দলং দেখা নাই পাইলি হাঁদের রাজভাই যেতনা হাঁদের গ্রামকের মানুষ মিলকে হানি দলংয়ে বাঁশ সাঁস দিয়ে বনাইলে আরো চেনা পোনা করে হাঁদের অসুবিধা হইলা বলকে হানি সুবিধাটা করে লইলা নিজে আর কি করব সরকার আজি তকলে নাই দেলা ভোট লইলা হাঁদেরকে দলং বনাই দেব বলকে বা রাস্তা পদলি বনাই দেব বলকে লইলা বা গাড়ি মোটর ঢুকে করে রাস্তা বনাই দেব বললে আজি লোকে নাই বনাই দিলে হে দলংটা হাঁদের বেশি দিগদারি হওয়ার কারণে হানি কেতনা রাজভাই দলং বাঁশ দিব বলকে দিগদারি হইলা না এটা কারণে নিজে নিজে আর বাঁশ দিয়ে করেলা আর চেনা পোনা গিরেলা বলকে দিগদারি হইলা অতনা দূর তকলে আসেলা আর মানুষগুলো হে সামনে আশপাশ কাম নাই খেয়ে নাগাল্যান্ড পর্যন্ত যাক হইলা আর বাইক সাইক পার্ক করে কেতনা দিগদারি হইলা বা দোকান পানি কে কেতনা ঘরকের সারা সামান আনবো বলে দিগদারি হয়ে যাইলা গোটে নাম তুলা হইকে এরকম কি বলে বাগান হইকে ঘুরকে আসে হইলা হাঁদেরকে কেতনা অসুবিধা হয়ে যাইলা যাতে হাঁদের দলংটা যদি ভাল হয়ে যায় বেশি ভাল হয় আর হাঁদের রাস্তাটা হলো ভাল হয়ে যায় স্কুল তকলে যাকলে অত ভাল হয় আর বেমারি একটা যাতে যাতে আধা রাস্তা সে যাতে মৃত্যু নাই হোক লাগি আধা রাস্তায় মৃত্যু হোক রকম হয়ে যাইলে হাঁদের একটা অটো ঢুকে নাই পারেলা অটো একটা ঢুকে পারি বা অ্যাম্বুলেন্স একটা ঢুকে পারি যদি হাঁদের দলংটা যাতে ভাল হয়ে যায় তখন একটা হানিকে আগবার রাখলে ভাল লাগি যাতে সরকার একটা কোনো খুঁজে কালে বা ভোট দে কালে কোনো একটা দিবে দিতেলে মন একটা যায় যাতে হাঁদেরকে লব লাগায় যে দিব পাবি বলকে আজি তকলে হয় নাই কে আজ এই যে জব কাঠের আধা রাস্তা হয়ে গেলে হে জব কাঠের রাস্তাটাও ভালসে হয়ে নাই আজি তকলে দলংটাও হয়ে নাই হানি কেরকো সরকারকে কি যে মানে চলবো যে হাঁদেরকে সরকার যে ভাল সুবিধা একটা দে হে বলকে আজি তকলে সুবিধা একটা ভাল নাই পাহি যাতে লাইনও দেলে হে লাইন খুঁটা আধা তকলে ঘর তকলে নাই পালে হানি নিজে সুবিধা করকে লাইন তার কিনকে আনকে হানি ঘর তক পৌঁছাহি নিজে নিজে বা যার তার কিনে নাই পারি বাঁশ লাগাই কে আর ওরকম কোনো সুবিধা লাগাই লাগাইকে চলিহি আর এরকম যদি হানি সুবিধাই না যাবে খানি কেরকম আজি তকলে যদি সচবো যে সরকারে হাঁদেরকে সুবিধা দে হে অতনাটা সুবিধা যদি নাই পুয়া তকলে হানি সরকারকে কিরকম ভোট দিব বলকে হানি বাধ্য হবো এখন হানিকে দলং বি আজি তকলে ভাল নাই হলে যাতে এখন আজকাল বানপানি হয়ে আসছে কেরকম ডাঙর ডাঙর হেরি হবে বেমার দুঃখ হবে যদি এত ডাঙর বানপানি হয়ে যায় হানিকে দলংটা আজি তকলে নাই হলে হানি যদি একটা ঘরে ছোটো মোটো বেমারেই থাকি কিন্তু ঘুরাই লাগতে লাগতে ডেটেই হয়ে যায় দলংটা যদি যাতে ভাল থাকি তবে একটা অটো আসেকে পৌঁছিবে হাঁদেরকে অটোও একটা ঢুকে নাই পারে এখন সাইকেল একটাই যদিও লাগবো বলে সাইকেল একটা খুঁজে পাকলে হাঁদের এখন হলংবাড়ি মে অসুবিধা হয়ে যাইলা কিছুমানকে পৈদলে যাইলা এখন সাইকেল একটা খুঁজে গেলে সে মানুষের যদি কামেই চল যায় ও মানুষের বেমারিটা হানি ঘরকে মৃত্যু হোক হয়ে যাইলা বা কোনো একটা পোয়ালি যদি বেমার আহে বা স্কুল মেয়ে কোনো একটা স্টুডেন্ট বেমার হয়ে গেলে ফটক সে লেখবো বলে সেদিনকে গাড়ি একটা আসে নাই পারেলা সোনারির পর প্লাবন সমার প্রতিবেদন এনি ভারত 24। এনি ভারত 24-র প্রথম প্রয়াস জুবিন গার্গৰ গীতৰ প্ৰতিযোগিতা। জুবিনৰ গানে কি আনে? অডিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক 86386-61821 আৰু 88128-31556 নম্বৰত। এনি ভাৰত 24 উদ্যোগত এটা নতুন সংগীতৰ প্ৰতিযোগিতা আয়োজন কৰা হৈছে য'ত মোৰ গানৰ প্ৰতিযোগিতা হ'ব। আপোনালোকে তাত প্রতিযোগী হিসাবে আহিবলে পাৰিব আৰু মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা জনাইছোঁ। আৰু অনুষ্ঠানটোৰ নাম হৈছে গানে কি আনে। সকলোকে মৰম জনাইছোঁ, সকলোৱে আহক ইয়াত অংশগ্ৰহণ কৰক। থেংক ইউ ভেৰি মাছ, লাভ ইউ। আপোনাৰ ঘৰখন আৰু অফিচ চালে চকুৰুৱাকৈ সজাওক। আজি আহক সকলো ধরনের অত্যাধুনিক ফার্নিচারের বাবে সিটি ফার্নিচার 6 মাইল গুৱাহাটী। আমার ঠিকনা 6 মাইল পাঞ্জাবাড়ি রোড পুরবিদারির সন্মুখত গুৱাহাটী। আমার যোগাযোগ নম্বর 9435013969।